আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো আমি আজকে একটি ভিডিও করছি। ভিডিওটি হচ্ছে আমার ইউটিউব, অনেকে কমেন্টস করছে ভাই আমরা ইউটিউব মোবাইল টিউটোরিয়াল কীভাবে করবো কাইনমাস্টার দিয়ে, এই ইডিটটা আপনারা দেখিয়ে দিন। তো কীভাবে কাইনমাস্টার দিয়ে মোবাইল টিউটোরিয়াল ব্লার সিস্টেম যে ভিডিওটা, এভাবে কীভাবে এটাকে তৈরি করতে হবে, হ্যাঁ কীভাবে এটা এডিট করতে হবে, আমি আপনাদেরকে সুন্দরভাবে কাইনমাস্টার দিয়ে দেখা দেব। তো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি কমেন্টস করবেন, অবশ্যই একটি লাইক দেবেন, ঠিক আছে? আর সবসময় ভালো ভিডিও করার জন্য অবশ্যই কমেন্টে লিখে দেবেন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ, আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কীভাবে কাইনমাস্টার দিয়ে আপনি, হ্যাঁ, সাইডগুলো ব্লার করে আপনি কীভাবে এটাকে এডিট করবেন। আমি যদি প্রথমে চলে যাই অ্যাপে, চলে গেলাম প্রথমে আমার কাইনমাস্টার অ্যাপে। কাইনমাস্টার অ্যাপে যাওয়ার পরে আমি এখানে প্লাস বাটনে আমি ক্লিক করলাম, এই প্লাস বাটনে প্লাস বাটনে আপনারা যে কোনো এখান থেকে দেখেছি এখানে তিনটা অপশান আছে, আপনারা বেশিরভাগে 16.98 এটা নেবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের কাছে এমন একটি পেজ আসবে, পেজ আসার পর আপনারা এখানে চলে যাবেন মিডিয়াতে, উপরে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর ধরুন আমি এখানে আমার যে স্ক্রিন রেকর্ডারটা ওটা নিলাম, আমি এই স্ক্রিন রেকর্ডারটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের কাছে এমন আসবে, এমন যখন আসবে আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন, এমন আসার পরে আপনারা এটাকে কী করবেন, এটাকে ক্লিপ করবেন, এই ভিডিওর লেয়ারটাতে ক্লিপ করবেন। ক্লিপ করার পরে এটাকে এখানে একটি অপশন আছে গ্রুপে, হ্যাঁ এই অপশনটাতে দেবেন। আমি আবারও ব্যাক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, মার্ক করে দেখাচ্ছি, এই অপশনটাতে দিয়ে আপনারা এটাকে সুন্দর করে আঙ্গুল দিয়ে এটাকে, হ্যাঁ দুই আঙ্গুল দিয়ে এটাকে এভাবে বড় করবেন, দুই আঙ্গুল দিয়ে বড় করবেন, এই যে দেখুন সুন্দরভাবে, দেখুন এটা। তাহলে আমার কী হলো, আমার ভিডিওর যে ঘরটা পুরোটা কিন্তু এটা ভরে গেছে, ঠিক আছে? এখানে আপনারা এবারকে এটা আঙ্গুল দিয়ে এটাকে স্ক্রল করে সুন্দরভাবে ছড়িয়ে নেবেন, ছড়িয়ে নিয়ে আপনারা এই জায়গায় এটাকে অল করে দিবেন, এই অপশনটিতে ক্লিক করবেন, এই অপশনটিতে আমি এটাকে যখন ছড়িয়ে নিই আমি এখানকার ক্লিক করব। সুন্দরভাবে খেয়াল করবেন ভিডিওটি, যদি খেয়াল না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি এখন এটাকে এভাবে করে নিলাম, করে নেওয়ার পর এখানে আমি দিলাম, তাহলে আমার এটা কী হলো, আমার পুরাটা এরকম হয়ে গেল। এখন ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পরে এখন কী করবেন আপনারা, এটাকে ব্লার করবেন, পুরো ভিডিওটাকে ব্লার করবেন, এটাকে আমি ব্লার করবো। এখন এটাতে আমি চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে দেখুন লেয়ার একটি অপশন আছে, এই লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশনে যাবে, এখানে দেখুন একটা অপশন আছে FX, এই যে এখানে একটা অপশন আছে FX, আপনার চলে যাবেন এই FX এ চলে যাওয়ার পর উপরে দেখুন বেসিক ইফেক্ট আমি এখানে দিয়ে দিলাম। এই দেওয়ার পর আমি এটাকে এখানে আমি এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম, এই অপশনটাকে আমি সিলেক্ট করে নিলাম, এই অপশনটিকে সিলেক্ট করে আমি এটাকে পুরো ভিডিওতে যেহেতু আমি দিব ব্লার, এটাকে আমি পুরোটাকে টেনে আমি যতটুকু ভিডিও এতটুকু আমি এটা করে দিলাম, যতটুকু ভিডিও আছে এটাকে আমি এতটুকু করে দিলাম। এখন আমার এটা, এখন ব্লারের যে গড়টা দেখেন এখানে মাঝখানে ব্লারের যে গড়টা এটাকে আমি ওকে করে দিলাম, এখন ব্লারের গড়টাকে এটাকে আমি বড় করে দেবো, এটাকে এই যে ব্লারের যে গড়টা এটাকে আমি এখন বড় করে দেবো। সে ব্লারের গড়টাকে আমি সুন্দরভাবে বড় করে দেবো, এই যে আমি এটাকে আঙ্গুল দিয়ে সরিয়ে সুন্দরভাবে পুরোটা করে দেবো। এই যে আমার কি হলো, পুরো ব্লারটা হয়ে গেলো। এখনকার পুরো ব্লারটা হওয়ার পর আপনারা এখানে ব্লার কমাতে বাড়াতে পারবেন, আপনার ব্লার যদি কমাতে বাড়াতে চান তাহলে আপনারা এই অপশনটিতে চলে যাবেন, এই অপশনটিতে চলে যাবেন। আমি যেটাকে নিচে নামাই আমার ব্লার কমে যাবে, আমি যদি উপরে দিই তাহলে আমার ফুল ব্লার হয়ে যাবে, তাহলে আমি এটাকে ফুল ব্লার করে দিলাম। এখন আমার কাজ হলো মাঝখানে যেই স্ক্রিন রেকর্ডারটা বসামো
সেই সেই কাজটা আমি স্ক্রিন রেকর্ডার যদি বসাতে চাই তাহলে আমি কী করতে হবে, আমি আমার লেয়ার অপশনে গিয়ে আমি এখানে একটি আমার ফ্রেম নিতে হবে। আমি একটা মোবাইলে ফ্রেম নিলাম, আপনারা পিএনজি একটি ফ্রেম নেবেন, ফ্রেমটি আমি সিলেক্ট করে নিলাম। ফ্রেমটি সিলেক্ট করে আমি এটাকে একটু বড় করে দিলাম, এই একটু বড় করে দিলাম। এখন আমি এটাকে আমার এই ফ্রেমটিকে আমার ভিডিওটা যতটুকু আছে আমি এটি একটু স্ক্রল করে এটাকে বড় করে দেবো, ঠিক আছে? যেহেতু আমার ভিডিওটা যতটুকু আছে ততটুকু লাগবে আমার ফ্রেমটি, এই জন্য আমি ফ্রেমটিকে এতটুকু করে দেব। ফ্রেমটি আমার এতটুকু হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এই ফ্রেমটিতে আমি এখন আমার যে স্ক্রিন রেকর্ডারটা এই ফ্রেমটিতে আমি স্ক্রিন রেকর্ডারটা বসাবো। এখন আপনারা আবার চলে যাবেন লেয়ার অপশন চলে যাবে, আপনারা চলে যাবেন উপরে মিডিয়া অ্যান্ড চলে যাবেন। আমার স্ক্রিন রেকর্ডারটি আমি নিলাম, হ্যাঁ, এখানে নেওয়ার পর এই যে আমার স্ক্রিন রেকর্ডারটি আপনারা কী করবেন, এটাকে ক্রপ করবেন। ক্রপ করে এই যে আমি এখানে ক্রপ করলাম, ক্রপ করে এখানে এটাকে ওকে করলাম। এখানে এই যে আমি এই অপশনটা দিলাম, ওকে করে দিলাম। এখনকার আমি এটাকে সুন্দরভাবে আমার মোবাইলটার ফ্রেমটা যতটুকু আছে এতটুকু আমি ফ্রেমটাকে বসিয়ে দিব। এই দেখুন ফ্রেমটিকে আমি বসিয়ে দিব সুন্দরভাবে। হ্যাঁ, ফ্রেমটি এভাবে রেখে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করবার আপনি এখানে দেখুন একটি অপশন আছে সেন্ড টু ব্যাকে দেবেন, তাহলে কী হবো আমার ইয়াটা ওখানে চলে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা ভিডিওটা তৈরি করে নিতে পারেন। এখন কিন্তু আমি দিয়েছি ওটা কিন্তু ব্যাগে চলে গেছে, তো ব্যাগে চলে গেছে তাহলে আমার কী করতে হবে, আমি এটাকে ডিলিট করে দেব। আমার স্ক্রিন রেকর্ডারটা আমি স্ক্রিন রেকর্ডারটা এটাকে আমি ফ্রন্টে নিয়ে আসবো। হ্যাঁ, এখন এই যে নিয়ে আসছি, এখন আমি কী করবো আমার যে ফ্রেমটি আছে এখন নিয়ে আসবো আমি। সুন্দরভাবে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আশা করি মোবাইল ডিটেল নিয়ে সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন। এখন আমি এই ফ্রেমটিকে আমার মোবাইলের উপরে সুন্দরভাবে বসিয়ে দিব। ওকে, গেছে, ঠিক আছে? তাহলে আপনার এই ফ্রেমটা সুন্দরভাবে আমি এটাকে টেনে বড় করে দিলাম, যেহেতু আমার ভিডিওটা একটু বড় অবশ্যই আমি সেভাবে আমি করে দিতে হবে। এটাকে স্ক্রল করে সুন্দরভাবে আমি সমান করে দিলাম। এখন দেখুন এই ভিডিওটা অনেকে খোঁজাখুঁজি করে কিন্তু ভিডিওটা অনেকে পায় না, ঠিক আছে? তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য এই কারণে যেন সবাই জিনিসটা মোবাইল টিউটোরিয়াল নিয়ে বুঝতে পারে, এমনকি কীভাবে এডিট করতে হয় এসব বুঝতে পারে। এখন দেখুন আমি যখন দিতেছি এখন আমার মাঝখানে স্ক্রিন অর্ডার ক্লিয়ার আর যে সাইডগুলো আছে ওটা কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবেই মূলত মোবাইল টিউটোরিয়াল ভিডিও এডিট করা হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।